আগুন লাগিয়ে দাও, দাঙ্গা লাগিয়ে দাও। তোমাদের মিছিল করতে কেউ বারণ করেনি, তুমি তরোয়াল নিয়ে বুলডোজার নিয়ে মিছিল করবার পারমিশন অধিকার তোমায় কে দিয়েছে? হোয়াট অডাসিটি দে হ্যাভ গট, রিপ্লাই তোমায় দেব, বিপিটিং রিপ্লাই। তোমার যে রুট ছিল সে রুট তুমি চেঞ্জ করলে কেন? তুমি আনঅথোরাইজ রুটে গেছো, ইচ্ছা করে একটা কমিউনিটিকে ধাক্কা দেবার জন্য এবং হামলা করার জন্য। যারা আজকে দাঙ্গা করেছে, যতই মামলা করুক আর হামলা করুক, কোনো রকম এক্সকিউজ আমি শুনব না। পুলিশরা অনেক কাজ করে, কখনো কখনো আবার ভয় পেয়ে যায় দুদিকে রিলেশন রাখতে গিয়ে। আমি পরিষ্কার বলছি, আজকের ঘটনায় যারা দায়ী, যারা ঢুকতে দিয়েছে, আমি তাদের বিরুদ্ধেও স্ট্রং অ্যাকশন নেব। একজন দোষ করবে, সবার নামে দোষ হবে কেন? পুলিশকে ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে মিছিল যে করবে তার রুট ঠিক করে দেবে, সেই রুটে মিছিল করবে, আনঅথোরাইজড রুটে মিছিল হবে না। তা সত্ত্বেও যদি পুলিশ এলাও করে থাকে, সে যেই হোক, এ হোক আর জেড হোক, এ টু জেড আমি বলছি, আমি খুব মানবিক কিন্তু আমি খুব রাফ অ্যান্ড টাফ এসব ব্যাপারে। আমি দাঙ্গাকারীদের প্রশ্রয় দিই না, আমি দাঙ্গাকারীদের দেশের শত্রু মনে করি। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী সর্বতোভাবে এবং তার প্রশাসন দায়ী। গতবার ঠিক ওইখানে এই একই ঘটনা ঘটেছিল, শিবপুর থানা থেকে 10 পা দূরে নয়, সেই মোড়টা, সেই মোড়ে এই ঘটনা ঘটেছে। গতবার পুলিশ আশ্বাসন দিয়েছিল যে ছাদের উপরে পুলিশ রাখবে, কারণ এই ছাদের উপর থেকে ঢিল মারা হয়, গতবারও ঢিল মারা হয়েছিল। এবার ছাদের উপরে পুলিশ ছিল না, এবং যখন ঢিল মারামারি শুরু হলো পুলিশ পালিয়ে গেল। যে পুলিশ জনগণকে প্রোটেকশন দেওয়ার কথা সেই পুলিশ পালিয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের আশকারাতে এবং অনুপ্রেরণায় হিন্দুদের রামনবমীর উপরে এইভাবে হামলা হচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।